অকা অকাতরে তারা তাদের মনের কথা বলে যাচ্ছেন যদি দুদু সাহেব সেটাকে অস্বীকার করেছেন কিন্তু অস্বীকার করলে তো হবে না আমরা তো দেখছি যেটা হয়ে যাচ্ছেন এখন কেউ যদি দেশদ্রোহী কোনো কথা বলেন ষড়যন্ত্রের কিছু করেন তাহলে তো সেটা তো ষড়যন্ত্রের জন্য মামলা হবে সেটার সঙ্গে গণতন্ত্রের গণমাধ্যমের কোনো সম্পর্ক নাই অধ্যাপক আব্দুল মান্নান আমরা আলোচনা শেষ করতে চাই গণমাধ্যম মুক্ত গণমাধ্যম এবং আমরা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা দুটি আপনার জি মনে হয় যে আমরা আর কি পদক্ষেপ নিলে আমরা তো করার আছে আমরা তো উনি উনি বললেন যে প্রতিনিয়ত বিজ্ঞানসম্মতভাবে এই নিউজ তৈরি করা নিউজকে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সঠিক তথ্যগুলো দেওয়া ছবিগুলো দেওয়া তারপরে ওই যে এআই এআই যেটা বলা হলো এটা যদি সত্যিকারের ইমপ্লিমেন্ট হয় তাহলে পরে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু তো এগুলোর জন্য তো কর্ম করেননি আমি কিন্তু আপনাদের পক্ষেই বলেছি যে এদের সুযোগ সুবিধা বেতনাদি ইত্যাদি ইত্যাদি আরও বিবেচনায় আনা উচিত যেটা আজকের দিনে এই আলোচনাটা আর কেউ করছেন না কিন্তু আমি বলছি সরকারের পক্ষ থেকেই বলছি যে এটা করার দরকার এই জন্য যে তারা নিরপেক্ষ হবার জন্য বাড়িতে যদি খাবারের ব্যবস্থা ভালো না থাকে বাসস্থানের ব্যবস্থা না থাকে তাহলে তারা নিরপেক্ষ তাদের মন ভালো থাকবে না তারা যে একটা জিনিস তৈরি করবে সৃষ্টি করবেন আপনি সেই সৃষ্টি কীভাবে করবেন সেই জন্য আমার কথা হচ্ছে যে উনচল্লিশটা টেলিভিশন দেওয়া হয়েছে এটা দেশের জন্য কল্যাণকর কারণ বহু লোক এখানে কাজের তাদের সুবিধা হয়েছে বহু রকমের নিউজ আমরা পাচ্ছি এবং আমাদের মতো অনেকেই বা আমার যে যোগ্য লোকজন সব টকশোতে অংশগ্রহণ করছেন তারা উনি বলেছেন ফখরুল ইমাম সাহেব বলেছেন যে অকা অকাতরে তারা তাদের মনের কথা বলে যাচ্ছেন যদি দুদু সাহেব সেটাকে অস্বীকার করেছেন কিন্তু অস্বীকার করলে তো হবে না আমরা তো দেখছি যেটা হয়ে যাচ্ছেন এখন কেউ যদি দেশদ্রোহী কোনো কথা বলেন ষড়যন্ত্রের কিছু করেন তাহলে তো সেটা তো ষড়যন্ত্রের জন্য মামলা হবে সেটার সঙ্গে গণতন্ত্রের গণমাধ্যমের কোনো সম্পর্ক নাই আমার কথা হচ্ছে গণমাধ্যমকে যেটা উনিও বলেছেন আমিও বলেছি যে একটা পিলার হচ্ছে গণতন্ত্র সেই পিলারটাকে শক্তিশালী করতে হবে এবং সেই পিলারটাকে স্বাধীন ওই স্বাধীনের যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যার ভিতরে থেকে স্বাধীন এবং আপনার শক্তিশালী যদি হয় তাহলে পরে এই দেশের মানুষ যেমন আমরা বিবিসি আমরা যখন মহান মুক্তিযুদ্ধে ছিলাম তখন আমরা অন্য কোনো নিউজ শুনতে চাইতাম না আমরা বিবিসি শুনতাম বাংলাদেশ বেতারের যে স্বাধীন বাংলা বেতার ছিল তার এমনি তো শুনতাম সেগুলো কিন্তু মূল জিনিস ছিল বিবিসি কি বলছে মার্কটালি কি বলছে এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস আনতে হতো আমাদের আমাদের সাংবাদিকরা এবং আমাদের গণমাধ্যম ব্যক্তিত্বরা ব্যক্তিরা তাদের উপরে যেন আমাদের মানুষের আস্থা বেড়ে যায় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে এবং তারা নিজেরাই এই আস্থাশীলতা কারণ তারা পরীক্ষা দিলে কারোর বিসিএস হতেন তারা অনেক বড় করতেন কিন্তু সেগুলোকে বাদ দিয়ে এসেছেন এবং ফখরুল ইমাম সাহেব একটা ভালো কথা বলেছেন যে আপনাদেরকে তো কেউ থামাতে পারে না বাদ দিতে পারে না আপনারা গণভবনে যাচ্ছেন আপনারা রাষ্ট্রপতি বঙ্গভবনে যাচ্ছেন আপনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যে আপনারা সাংবাদিক আপনাদের ক্রিডেনশিয়াল আপনাদের কার্ড দেখালে আপনারা চলে যেতে পারেন যেটা আমরা পারি সেই জন্য জি আলোচনা শেষ করতে চাই তো সেই জন্য আমি বলি যে আমাদেরকে আরো বেশি মুক্ত মনে মুক্ত চিন্তায় গণতন্ত্রকে চর্চা করতে হলে পারে এই মুক্ত গণতন্ত্র গণমাধ্যমকে আমাদেরকে আরও বেশি ফ্লারিশ করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য